বাচ্চেঞ্জু আর কত দূর? ওই ওই তো সামনে একটা কুটির দেখা যাচ্ছে, চলো ওখানে যাই। আমি আর পারছি না। বাড়িতে কেউ আছো নাকি? কেউ আছো বাড়িতে? কে, কি চান আপনারা? আমি আনন্দনগরের বাদশা, আমার স্ত্রী প্রসব বেদনায় কাতর, এই দুর্যোগে আমরা একটু আশ্রয় চাই। আমি এই গ্রামের এটাই, আসেন বেগম সাহেব। আল্লাহর কি কুদরত, একই সময় রানীমা আর চাষার বোর বাচ্চা। সেনাপতি, এই দুর্যোগের মধ্যে আপনি? আপনার নিরাপত্তার কথা ভেবে পীর বাবার আস্তানার দিকে যাচ্ছিলাম, পথে গাড়ি দাঁড়ানো দেখে আপনাদেরকে খুঁজছিলাম। বেগম সাহেবা, সামনের ওই কুটিরে আছে। যদি প্রাণে বাঁচতে চাও, যা বলবো তাই করবে, পুরস্কার দেব, সারা জীবন সুখে থাকবে। পুরস্কার তোকে দিতেই হবে, চরম পুরস্কার। আনন্দনগরের রাজত্ব অধিকার করার জন্য পথের সব কাঁটা আমি সরিয়ে ফেলব। রানী সাহেবা, গরিবের কুটিরে আপনার অনেক অসুবিধা হয়েছে, ক্ষমা করে দিবেন। ক্ষমা নয় বোন, দুঃসময় আছো, এই জন্য তোমাদের কাছে আমরা ঋণী। ঋণের কথা বলে আমাকে লজ্জা দেবেন না। মাশাআল্লাহ, দেখি তোমার ছেলে বড় সুন্দর হয়েছে। মানুষের নজর যাতে না লাগে সেজন্য কাজলের টিপ দিলাম কপালে।
আপনার কোলেও আকাশের চাঁদ নেমে এসেছে। আল্লাহর কাছে দোয়া করি আপনার মেয়ে যেন চিরসুখী হয়। জন্ম নিয়ে রানীর কোলে চড়লি, কিন্তু নিজের বাপের কোলে তো এখনো চড়তে পারলি না। আসবে, তোর বাপও আসবে। তোর রহিমা খালা গেল কই? ঝড়ের মধ্যে গর্ভবতী রানীমাকে নিয়ে বাদশা আমাদের বাড়িতে মেহমান হয়েছিলেন, রানীমার মেয়ে হয়েছে। বলো কি বউ, এইসব কি সত্যি? বিপদ, পালাও। আমার মনে হয় রহিমা খালাকে কেউ খুন করেছে। রাজা, উজির, খুন খারাপি। আমাদের যদি কোনো বিপদ হয় তবু এখন কি করবো? কোন ষড়যন্ত্র চলছে, এই গ্রাম ছেড়ে পালাবো। চলো তাড়াতাড়ি। ওগো, কি যে শব্দ! কি একটা শব্দ হলো জোরে! রাতের বেলায় নানা রকম শব্দ হয়, তুমি এখন ঘুমোতো। আমার স্বামীকে হত্যা করো না। আমার আমার রাজকে তুমি দেখো, আমার রাজের কোনো কিছু হলে আমি আমি মরেও শান্তি পাব না। রওশন, আমি তোমাকে কথা দিচ্ছি, রাজকে আমি পুরো হেফাজতে রাখবো। রওশন, রওশন, দিনের আলোতে সব ফাঁস হয়ে যাবে, রাতের আধারে এই পাপের সাক্ষী মুছে ফেলতে হবে। এই নে তোর পুরস্কার, তোর কাজে আমি খুশি হয়েছি, তোর পুরস্কার নে। মোহনলাল, আমার সন্তান রাজকে নিরাপদে সোনারগা রাজ্যের ছোট রানীর কাছে পৌঁছে দেবেন, এই পত্রে সব কথা লেখা আছে। মোহনলালের মৃত্যুর সংবাদ পেলেও মনে করবেন রাজ যথাস্থানে নিরাপদেই আছে। আল্লাহ তোমাদের হেফাজত করুন। কি ভয়ঙ্কর কথা বলছো বন্ধু, তুমি রাজ্যের সেনাপতি, তোমার উপর গুপ্তঘাতকের হামলা,
এই যে অবিশ্বাস্য কাণ্ড। বিশ্বাসের মানুষই অবিশ্বাসের কাজ করে। তার মানে আমি উজির তো দূরের কথা, খোদ বাদশাহ নিরাপদ নন? কাদের খা যতদিন বেঁচে আছে বাদশাহ উজির সবাই নিরাপদে থাকবেন, কিন্তু আমি কি নিরাপদে থাকতে পারবো? সন্দেহ করার মতো ভুল করো না বন্ধু, আমি রাজা হলে তুমি হবে আমার উজির, একেবারে পাকা কথা। এসো বুকে বুক মেলাও, সন্দেহ দূর করো। ওয়াজির সাহেব, আপনি কাউকে বোধে বিশ্বাস করেন না। রাজনীতিতে বিশ্বাস অবিশ্বাস বলে কিছু নেই বন্ধু, সেনাপতিও খুব সাবধান মানুষ। রাজনীতিতে সাবধানের মান নেই। একটু বসি। আরে দেখো দেখো, এই মাটির ছোঁয়াতে ওর কান্না থেমে গেছে। তাইলে এখানেই আমরা বসত করব। হ্যাঁ, রানী মোর কপালে কাজলের টিপ দিয়েছে, তাই ওর নাম রাখলাম কাজল। চাষার ছেলে কাজল। বেগম, যতদিন আমাদের ঘরে সন্তান ছিল না, ততদিন এই ঘর অমাবস্যার অন্ধকারে ডুবে ছিল। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, চাঁদের আলো ছড়িয়ে পড়েছে আমার সমস্ত রাজ্যে। মাশাল্লাহ, আমাদের কন্যা চাঁদের মধ্যে ফুটফুটে হয়েছে। তুমি যথার্থই বলেছ বেগম, আমাদের এই অন্ধকার ঘরে চাঁদ হয়ে যে এসেছে তার নাম রাখবো চাঁদ কুমারী। চাঁদ কুমারী? হ্যাঁ, চাঁদ কুমারী। চাঁদ কুমারী। আল্লাহ যেন এইবার একটা মাইয়া দেয়। বাবা বাঁচি বাজন না? না আইস, তুই বাজা। বেগম, চাঁদ কুমারী রাজমহলে চাঁদের আলো নিয়ে এসেছে। হ্যাঁ, সেদিনের হাঁটি হাঁটি পাপা করা শিশু আর যুবতী, মেয়ের জন্য সুপাত্র দেখতে হবে। আনন্দনগরের রাজকন্যা চাঁদ কুমারীর জন্য সূর্যের মতোই পাত্র পাবো আমরা। কোথায় আমাদের নয়নমণি? Ah!
উজির জাদা জি চাঁদ কুমারী, তোমার এই ধৃষ্টতা হলো কি করে? শুধু ফুল তোমাকে স্পর্শ করেছে, আমি তো করিনি। উজিরের ছেলে হয়ে রাজার মেয়েকে স্পর্শ করার সাহস? চাঁদ, আমি যত কাছে আসতে চাই তুমি তত দূরে ঠেলে দাও কেন? আমি রাজ্যের ভাবি সেনাপতি। চাঁদ, আমি তোমাকে ভালোবাসি, শয়নে স্বপনে জাগরণে শুধু তুমি আর তুমি। উজির জাদার স্পর্ধা দিন দিন বেড়ে চলেছে, মহল দেখে আব্বা হুজুর ফিরে এলে এবার সত্যি তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। নালিশ করবে তুমি আমার বিরুদ্ধে? কার কাছে? বাদশার কাছে। যদি সে ফিরে আসে। রক্ত ঝরছে। আঘাত আপনিও পেয়েছেন, রক্ত আপনারও ঝরছে। দেখুন, এক রক্ত একই রং। যুবক কে তুমি? জি, আপনার এই সন্তান। আপনি বাদশাহ, আমি প্রজা। বাদশাহ পিতার সমান, প্রজাও সন্তানের মতো। তোমার পরিচয় কি যুবক? আপনি আমার পরিচয়, বাদশার নামে প্রজার পরিচয়। কে তুমি যুবক? চাষার ছেলে। আমার বিপদ বুক পেতে নিয়ে কেন তুমি আমাকে রক্ষা করলে? আমার মতো আপনার যদি কোনো ছেলে থাকত, সেও নিজের জীবন দিয়ে পিতার জীবন রক্ষা করত। তোমার কথায় আমার মন ভরে গেছে। যদি কোনো প্রয়োজন হয় দরবারে এসো, তোমার প্রয়োজন মিটিয়ে দেব। এই নাও পুরস্কার। বড় লোকদের সাথে চাষাদের এখানে পার্থক্য, কিছু পাওয়ার আশায় গরিবরা কারো উপকার করে না। এই মূল্যবান হার রেখে দিন, আপনার গলা শোভাবর্ধন করবে, প্রয়োজন মনে করলে রাজকার্যে খরচ করতে পারবেন। মণি, কিরে ভাইয়া, ফিরতে সন্ধ্যা হলো যে, এ কি তোর কপাল কাটলো কি করে? তোর হাতে এত রক্ত কেন? না না, কিছু না। মা, বাবা, দেখো তো, তোমাদের কাছে লিস্টে মারামারি করে ফেলেছে। বাবা, দেখো তো। চুপ, কি কি ব্যাপার বাবা? কি হয়েছে? কি হয়েছে গাজল? না না, কিছু হয়নি মা। বনের পথ দিয়ে এই রাজ্যের বাদশাহ যাচ্ছিল, ডাকাতরা বাদশাহর উপর হামলা করলো। চোখের সামনে বাদশাহর বিপদ দেখে থাকতে পারলাম না মা। এসব বিপদের মধ্যে তোর যাওয়ার দরকার কি বাবা? ডাকাতের হাতে তোর কিছু হয়ে গেলে গরিব বাপ মায়ের বুক ভেঙে যেত। মা, তুমি শুধু শুধু ভয় পাও। আমার বাবা যদি কোনো বিপদে পড়ত, আমি ছেলে হয়ে কি ঝাঁপিয়ে পড়তাম না? বাদশাহ তো প্রজাদের বাপের সমান। তাও ঠিক, তবে কথা হলো কি, রাজা উজিরদের ব্যাপারে চাষাদের থাকতে নেই বাবা। হ্যাঁ বাবা। না মা, চুনার হলুদ বাতা বেতন জায়গায় লাগিয়ে দাও, দেখি হাতটা রক্তটা পরিষ্কার করে। তুমি তো ভাই, তোমার ভালো করলেও তুমি মারবে। আমার একটা বোন থাকলে এমন ঠিক করতো না। কি হয়েছে মা চাঁদকুমারী? আমার মন ভালো নেই। অন্দর মহল বাগান, ঘর থেকে বাহির, বাহির থেকে ঘর, কতদিন ভালো লাগে রাজকুমারী বলে
আমাকে এই রাজবাড়ির চার জালে বন্দী হয়ে থাকতে হবে মা। কিসে তোমার মন ভালো হবে চাঁদ? বাইরে যাব, রাজ্য দেখব, শিকার করব। তুমি ভ্রমণে যাবে? বেশ তো। আপনার মতো বোন থাকলে আরো কত পাখি ধরতে পারতাম, তাই নাকি? হ্যাঁ, তোমার মতো আমারও একটা বোন থাকলে বেশ মজা হতো। এসো একদিন পাখি ধরব। আচ্ছা যাই। হাতে নিশানা দেখি তীরন্দাজও লজ্জা পাবে। আমার নিশানা ব্যর্থ হয় না চকিদার। জি রাজকুমারী। পাখিগুলো নিয়ে এসো। আচ্ছা, এই উড়া এগুলো। কে খুন করেছে বনের পাখি? কে? আমি। ওরা আমার শিকার। আপনার কাছে শিকার, পাখিদের কাছে হত্যা। নিজের আনন্দের জন্যে কেন এই নিরীহ পাখিদের খুন করেছেন? আমি রাজকুমারী, আমার কাজের জন্য কারো কাছে কৈফিয়ত দিতে প্রস্তুত নই। কিন্তু বনের পশু পাখি আপনার প্রজা নয়, যা করেছেন অন্যায় করেছেন। কে বলে অন্যায়? আমি বলিস, এক চাষার ছেলে বলে এটা অন্যায়। চাষার ছেলের কাছে ন্যায় অন্যায় রাজকুমারীকে শিখতে হবে? আপনার পিতা মাতা যদি এমন শিক্ষা না দিয়ে থাকেন তাহলে শিখে যান। প্রজা হয়ে আমার মা বাবা তুলে কথা বলা এত সাহস তোমার? সাহস নয় রাজকন্যা, সৎ সাহস।
আর সেই সৎসহ সাথে বলেই রাজকন্যার অন্যায় আচরণের জবাব দিতে হলো আমাকে। দাঁড়াও, এই যুবক রাজকন্যার রূপ দেখেছে, শেষ দেখেনি, চাবুক দাও। নিরস্ত্রের উপর অস্ত্র চালিয়ে বাহাদুরি করা উচিত রাজমহলের শিক্ষা রাজকন্যা। রক্ষী, ওকে বন্দি করো। রাজকন্যা, উজন গায়ে বাচ্চা হুজুর যখন দস্যুদের হাতে আক্রান্ত হন, এই যুবক বাচ্চা হুজুরের প্রাণ রক্ষা করেছিল। এই সেই বীর যুবক? জি রাজকন্যা। আজকের দিন তোমার জীবনে ইতিহাস হয়ে থাকবে রাজকুমারী, ইতিহাস থেকে তুমি শিক্ষা নিতে পারবে। দেখো রাজকুমারী, দেখো, বনের পাখিও কথা শুনে, ভালোবাসলে সবাই আপন হয়। বনের পশু পাখিকে ভালোবাসতে শেখো। তো বন্দিতে চলে যাচ্ছে, প্রথম অপরাধ মাফ করে দিলাম, এসো। আরে বড় ভাই, কি ব্যাপার, শরীরটা ভালো? দেখো মা, এক ডাকে বড় ভাই সারা দিয়েছে। ওকে বিরক্ত করিস না তো, আজ এত দেরি হলো যে? কপাল ভালো, ফিরে এসেছি, বন্দি হয় নাই। কি বললি? না না, কিছু না কিছু না। মনি কোথায়? মনি, মনি তোকে খুঁজতে গেছে। মা, ভাইয়াকে পেলাম না। আরে ভাইয়া, তোমাকে খুঁজেই পাওয়া যায় না। পাবে কেন, আমাকে খুঁজতে নিজেই তো হারিয়ে যাও। মা, ভাইয়াকে সাবধান করে দাও। কাজল, হাত মুখ ধুয়ে খেতে চল। আমার খিদে নেই মা। দেব কি খাবার? বললাম খিদে নেই, কি খেয়ে পেট বললো চাঁদ কুমারী? জীবনে যা খাইনি তাই খেয়েছি, কিছু মুখে দেবার ইচ্ছে নেই। ভাইয়া, এই ভাইয়া, না খেয়ে ঘুমিয়েছিস? মা ডাকে। খিদে নেই। খিদে নেই কেন? কেন, আমার পেট জানে। তুমি জানো না? কথা বলিস না তো, ঘুমোতে দে। ঘুমেলে একটা স্বপ্ন আসবে, আমাকে স্বপ্ন দেখতে দে। স্বপ্ন দেখলে ক্ষুধা মিটবে? হ্যাঁ, খুব মিটবে। তুমি স্বপ্ন দেখো, আমি চললাম। ওই পেচি, পাগল করা, এমন বাসি কে বাজায় সখী জানি? খোঁজ নিয়ে দেখি। কোথায় চলে যাক কুমারী? বাসি আমায় ঘরে থাকতে দিচ্ছে না। রাজকুমারী, তুমি? অন্য কেউ হলে নিশ্চয় খুশি হতেন না? তোমার বাঁশির সুর সত্যি মধুর। আমি লোকটা নিশ্চয় মধুর না। যার বাঁশির সুর এত মধুর তার মনটা নিশ্চয় আরো সুমধুর।
গতদিনের দুর্ব্যবহারের জন্য আমি দুঃখিত। বাসিওলার সাথে এত কাণ্ড, আমি কেন সঙ্গে থাকলাম না? থাকলে কি করতি? তুই গলা ধরে ঝুলে পড়তি, তোরা গোলাগুলি করতি, আর আমি দেখি সুখ পেতাম। তোকে কি করে বোঝা পড়ে, মনে হয় অঙ্গে অঙ্গে এখনো তার ছোঁয়া লেগে আছে। কোথায়? এখানে। থেকে অন্ধকার, শুধুই অন্ধকার, চাঁদ নেই। এখন অমাবস্যা, চাঁদ পাবেন কই? তাই মোমবাতি ধরিয়ে নিয়ে এসেছি। আকাশের চাঁদ নয়, আমি চাঁদ কুমারীর কথা বলছি। কি করে চাঁদের মন পাওয়া যায় বলতো বজনু? একটা রাস্তা দেখা, যেদিকে গুস্ত সেই দিকে রাস্তা, এই দিকে গোস্ত সেই দিকে কুত্তা। বুঝলাম না, এক কষাই গোস্ত নিয়ে কুত্তা সামনে দিয়ে যাচ্ছিল গোস্তের লোভে। কষাই যেদিকে যায় কুত্তাও সেদিকে যায়। হ্যাঁ, কষাই যেদিকে যায় কুত্তাও সেদিকে যায়। হ্যাঁ, চাঁদ কুমারী যেদিকে যায় আপনিও সেদিকে যান। কুত্তার মাথা, আমি কুত্তা? আগে পিছে সমান, উদাহরণ দিয়ে বুঝালাম। কুকুরের কাজ কুকুর করেছে, আপনি আপনার কাজ করবেন। যান। বুঝতে পেরেছি, কালই উজান গায়ে যাব চাঁদ কুমারীর খোঁজে। থামলে কেন বাজা? তুমি তো থামালে। আমাকে প্রতিদিন বাঁশি শোনাবে? বাঁশি যে ভালোবাসে, বাঁশিও তাকে ভালোবাসে। তোমার কথায় জাদু আছে। জাদু তো তোমার ওই চাঁদ মুখে, তোমার দিকে তাকালে মনে হয় রূপের আয়নায় নিজের মুখ দেখছে। সারা রাত তোমাকে স্বপ্নের সামিয়ানায় ভাসতে দেখেছি, মনে হচ্ছে তোমাকে দেখে নতুন জীবন পেয়েছি। নতুন জীবন আমি লাভ করেছি। মাটির ধুলো আর প্রাসাদের শ্বেত পাথরে কোনোদিন মিলন হয় না। পাথরের ধুলো পড়লে তা মুছে ফেলা হয়। তোমার আমার সম্পর্ক মাটির ধুলো আর শ্বেত পাথরের মতো। তার মানে? নাই রে আমার কাকা কড়ি।
এদিকে গোস্তকে কুত্তা জানি আমি কি করলাম কুত্তা চেনে হাড্ডি কুত্তা চেনে হাড্ডি কথাটা একদম খাঁটি রাজকুমার সাথে রাজকীয় রসিকতা করলাম আমি তোমার রসিকতার পাত্রী নই রুতম খা চাঁদ রাগ করলে তোমার গাল আপেলের মতো কষ্টে লাল হয়ে ওঠে হ্যাঁ আপেল খেতে আমি খুব ভালোবাসি রুস্তম খা গোলাম হয়ে মালিকের কন্যাকে স্পর্শ করার নমুনা বাঘকে খুঁচি আঘাত দিয়েছ রাজকন্যা বাঘের হাত থেকে আগে বাঁচো তারপর শাস্তি পাবো চাঁদ কুমারীর বিপদ কাজল রুস্তম খামাকে নষ্ট করতে চায় ওই চাষার ছেলে তোমাকে বাঁচাবে হ্যাঁ চাষার ছেলে রাজকুমারীকে বাঁচাবে কই যাইতেছ আমার শরীরে বাঁচাতে আগে নিজে বাঁচাও আমি ভুলে গেছি আমি তোমার কি করতেছ কি করতেছ ও ডাইল কুটতেছ ডাইল কুটতেছ আজ ভালো করে আমার ছেলে ধরে গেছি এবার নিজের জীবন বাঁচা যাও ফিরে যাও এই পোশাকে তাহলে চলো আমাদের বাড়িতে যাবে তোমার বাড়ি আমার বাড়ি যাবো না কেন তুই যা আমি আসছি তাড়াতাড়ি ফিরিস এসো হারাম খাই হারাম দাদা নই আগে বিশে সমান কান্তা তুলকে এলো খুলতাছি খুলতাছি ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা রে গেলাম রে এখনো মরেন না দম যাইতে বাকি আছে ওরে বাবা রে কেমন করে কি মা মা কারি নিয়ে এলি কাজল কোন গ্রামের মেয়ে কোন ঘরে ঘর গ্রামের কথা পরে হবে মনে করো তোমাদের আরেক মেয়ে আমার বাবা মা দেখো মা মা কিরে ইয়ে চাঁদ আমার মা
চাঁদ তোমার নাম, তাই তো মুখখানা একেবারে ভরা চাঁদের মতো। তোমার বেশভূষা এমন কেন মা, কি ব্যাপার? ব্যাপার পরে শোনো, ওকে পরার মতো কিছু কাপড় দাও। এসো এসো। আসল ঘটনা কি? জানোয়ার। জানোয়ার? না না, বনের মধ্যে একটা জানোয়ার তাড়া করেছিল। উজান গে এমন জানোয়ার কবে আইলো? বাঘ বানলো না হাতি? না না, বাঘ না, পাগলা কুকুর। কামড়াইনি তো? আমি ছিলাম না পাগল। শাড়িটি তোমার কত সুন্দর দেখায়, এত রূপ রাজকন্যা ছাড়া হয় না। চাষার ঘরে রূপবতী কন্যা হয় না মা, আল্লাহর দুনিয়ায় কি না হয়। কি হলো মা, কাপড় পরানো হলো? ছেলেটার আর সবুজ হয় না, চাষার ছেলে বাচ্চা হিমে যান। চলো। বাহ, খুব সুন্দর, একেবারে গেরস্থ ঘরের মেয়ের মতন। আসি, আমার জন্য দোয়া করবেন। ও মা, তুমি আমাদের বাড়িতে? তুমি? আমার বোন মনি। খুব খুশি হলাম, খুব ভালো লাগলো, রাজার মেয়ে দাসার ঘরে এলো। তোমাকে কি দিয়ে খাতির করা হলো? একটু দাঁড়াও দাঁড়াও। সম্মানী মেহমানকে দামি উপহার দিতে হয়, তাই আমাদের পোষা টিয়া তোমাকে দিলাম। ওকে আমার নাম শিখাবো। ও মা, নাম শিখে আছে? চলি বোন। মা, আনন্দনগরের রাজকন্যা চাঁদকুমারী। কাজল রাজা বাচ্চার মেয়ের সঙ্গে মেলামেশা করে। বউ, তুমি কাজলরে সাবধান করে দিও যেন রাজকন্যার সাথে মেলামেশা না করে, যে কোনো সময় বিপদ আসতে পারে। তুমি কেন চাঁদকুমারীকে রাগাতে গেলে রুস্তম? আমার কূট বুদ্ধির ছিটে ফোটাও যদি তোমার মাথায় থাকতো, তুমি কি আমার সন্তান? আব্বা হুজুর, আমি তো চেষ্টা করেই যাচ্ছি। নারীর মন পাওয়া খাজনা আদায় করার মতো কাজ নয় রুস্তম, যে বাহুবল প্রয়োগ করবে। ভেবেছিলাম এক চালে কিস্তি মাত হবে, এখন বুঝতে পারছি তিন চাল চালাতে হবে। দ্বিতীয় চালে রুস্তমকে সেনাপতি বানাতে হবে, তৃতীয় চালে কৌশলে রাজকন্যার সাথে রুস্তমের বিয়ে দিতে হবে। কিন্তু তিন চাল তো হলো আব্বা হুজুর, আবার কিন্তু কেন? কাদের খাঁ, সেনাপতি কাদের খাঁকে অপবাদ দিয়ে অপসারণ করতে হবে। কেন আব্বা হুজুর? সে অনেক অতীত ঘটনার সাক্ষী। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, জাফর খাঁ নতুন চাল দেবে। সেনাপতি কাদের খাঁ, তোমার বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ উঠেছে, ষড়যন্ত্রের অভিযোগ। কাল সকালে এই দরবারে আমার আসনে বসার অধিকার থাকবে না, আমাকে দাঁড়াতে হবে অভিযুক্তের সারিতে। ভাগ্যের কি পরিহাস! সেনাপতি কাদের খাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগ, সেনাবাহিনীতে শৃঙ্খলার অবনতি, ফলে রাজ্যের আইন শৃঙ্খলা হুমকির সম্মুখীন। প্রমাণ, বাদশাহ হুজুর স্বয়ং দস্যু দলের হাতে আক্রান্ত। দ্বিতীয় অভিযোগ, কাদের খাঁ বৃদ্ধ হয়েছেন, তার আদেশ সৈন্যরা মানতে চায় না। তৃতীয় এবং সবচেয়ে গুরুতর অভিযোগ, প্রতিবেশী দেশ রূপনগরের সাথে সেনাপতির বহু বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক, প্রায় সেনাপতির গোপন দূত দু দেশে যাতায়াত করছে। এতে অনুমান হয় এর সবকিছুই কোনো ষড়যন্ত্রের আলামত। এর সবকিছুর সাথেই
রাজ্যের নিরাপত্তার প্রশ্ন জড়িত বাচ্চা হুজুর। সেনাপতি কাদের খা, এই অভিযোগ কি সত্য? সত্য নয় জাহাপানা, অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। আমার বয়স হয়েছে সত্য, কিন্তু দু বাহুতে এখনো তরবারি ধরার মতো যথেষ্ট শক্তি রয়েছে জাহাপানা। ওয়াজির পুত্র রুস্তম খা সেনাপতির পদপ্রার্থী, তার সঙ্গে আপনার অস্ত্র শক্তির পরীক্ষা হবে, আপনি কি সম্মত? বাদশাহ হুজুরের আদেশ শিরোধার্য, কিন্তু আমার একটি আর্জি আছে। পেশ করুন। ওয়াজির পুত্র রুস্তম সদ্য যুবক, তাকেও আমি অস্ত্র শিক্ষা দিয়েছি, ওস্তাদ হয়ে আমি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না। তাই বাদশাহ হুজুর, আমার আবেদন, রুস্তমকে সেনাপতির পদ প্রদান করুন, আমার ইস্তফা গ্রহণ করুন। কাদের খা, এ আপনি কি করছেন? আপনারই দেয়া তরবারি গ্রহণ করে আমাকে মুক্তি দিন। বিরোচিত বাক্য বটে কাদের খা, আপনি যথার্থই সৈনিক, আপনার দৃষ্টান্ত এই রাজ্যের ইতিহাসে লেখা থাকবে। কাদের খা ভেবে দেখুন। ভাবনার প্রয়োজন নেই বাদশাহ হুজুর, এই বয়সে গোলামির চেয়ে স্বাধীনতাই আমার কাম্য। কাদের খা, আপনার আর্জি মঞ্জুর করা হলো। আমার জীবনের বিনিময় হলেও কাজলকে উদ্ধার করতে চাই। হুকুম রাজকুমারী। দুয়ার খোলো। আমাকে মাফ করবেন রাজকুমারী, সেনাপতির হুকুম নাই। আমি বাদশাহ নাসির শাহর কন্যা রাজকুমারী চাঁদ, আদেশ দিচ্ছি খুলে দাও। সেনাপতি পদমর্যাদায় কে বড়, সেনাপতি না রাজকুমারী? রাজকুমারী। তবে ভয় করছো কেন? খোলো, আমার আদেশ পালন করো। খোলো। আমার কাজল, আমার জন্য তোমাকে এত কষ্ট, এত অত্যাচার সহ্য করতে হলো কাজল। তুমি আমাকে ছুঁয়ে দিলে সব যন্ত্রণা, সব বেদনার আরাম হয়ে গেল। আমি তোমাকে মুক্ত করতে এসেছি কাজল, আমি তোমার সঙ্গে চলে যাব বহু দূরে, অন্য কোথাও, যেখানে রাজা নেই, রাজ্য নেই, শাসন নেই, সংস্কার নেই, শুধু শুধু ভালোবাসা আছে। আমি গরিবের সন্তান, এই মাটি আমার। পালানো ঠিক নয় চাঁদ, আমরা তো কোনো পাপ করিনি, অন্যায় করিনি, অপরাধ করিনি, ভালোবেসেছি। চাঁদকুমারী ঝি, বাদশার আদেশে যাকে বন্দী করা হয়েছে তাকে মুক্তি দিয়ে বাদশার বিরুদ্ধাচারণ করেছ। এ রীতিমতো রাজদ্রোহ। রাজদ্রোহ? অল্পত রাজদ্রোহ। রাজকুমারী বলে তুমি আইন কানুনের ঊর্ধ্বে নও, তোমার বিরুদ্ধে অভিযোগ আরোপ করতে চাই না। সেনাপতি, রাজকুমারীকে সসম্মানে তার কক্ষে পৌঁছে দাও। আগামীকাল বন্দির বিচার, যথা সময়ে তরবারি হবে। বন্দির আলবাদ বিচার হবে, সেই সাথে তোমারও বিচার হওয়া উচিত। রাজকুমারী বলে তুমি আইন কানুনের ঊর্ধ্বে নও। আমি কোনো অন্যায় করিনি আব্বা হুজুর। নিশ্চয়ই অন্যায় করেছো, অপরাধ করেছো। রাজার মেয়ে হয়ে একজন সামান্য চাষার ছেলের পায়ে তুমি এমন মর্যাদা লুটিয়ে দিয়েছো। একজন অপরাধীকে কারাগার থেকে মুক্ত করার অপচেষ্টা করে ক্ষমতার অপব্যবহার করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। আপনি রাজা, কিন্তু আমার মন আপনার রাজ্য নয়, এই মন কাজলিরই রাজত্ব। আমি বন্দীকে কারাগার থেকে মুক্ত করে অপরাধ করিনি, প্রেমিকা হয়ে প্রেমের ফরজ আদায় করেছি। আর আপনি রাজা হয়ে ক্ষমতার দম্ভে সত্যকে অস্বীকার করে প্রেমকে অসম্মান করে মনুষ্যত্বের অবমাননা করছেন। আমি শুধু রাজাই নই, তোমার পিতাও বড়। কন্যার অপরাধে তাকে শাসন করার অধিকার আমার আছে। পিতা হয়ে শাসন করার অধিকার যেমন আপনার আছে,
তেমনি কন্যা হয়ে পিতার কাছে ন্যায্য দাবি জানাবার অধিকার আমার আছে। আমি সেই দাবিতে বলছি, আমার ভালোবাসার নামে সব দুঃখ কষ্ট সহ্য করব, তবু চিৎকার করে বলবো, ওই চাষার ছেলে কাজলই আমার প্রাণ, আমার ভালোবাসা, এটা আমার কোনো অপরাধ নেই, অন্যায় নেই। ন্যায় অন্যায় আমি তোমার কাছ থেকে শিখতে চাই না। কিন্তু আমিও কাজলকে ছাড়া বাঁচতে পারবো না। রাজকুমারী, চাঁদের কলঙ্ক, এই কলঙ্ক নিয়ে কেন আমার ঘরে এসেছিলি? আল্লাহ, তুমি আমার মেয়েকে সুমতি দাও, সুমতি দাও। এত কষ্ট কেন করলি সই? যে আমার নিঃশ্বাসে, যে আমার বিশ্বাসে, তার জন্য কোনো কষ্টই কষ্ট নয়। বাদশা হুজুরের কথা মতো তাকে ভুলে গেলে এত কষ্ট পেতে হতো না। আর কখনো এমন কথা বললে তোকে আমি দূর করে দেব, দাঁড়িয়ে দেব। তোর এত কষ্ট আমি সহ্য করতে পারি না রাজকুমারী। কে বলে আমার কষ্ট? আমার কোনো কষ্ট নাই। আমি কেবল ভাবি আমার জন্য কাজল কত দুঃখ, কত কষ্ট পাচ্ছে। জানি না দরবারে তার কপালে কি শাস্তি আছে। বাচ্চা হুজুর, এই সেই চাষার ছেলে। যুবক, তুমি? হ্যাঁ বাদশাহ হুজুর, আমি। তোমার পরিচয়? আমার নাম কাজল, উজান গায়ের রহিম বক্স আমার পিতা। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কি সত্য? সত্য বাদশাহ হুজুর। সামান্য চাষার ছেলে হয়ে কোন সাহসে তুমি রাজকন্যার সাথে মেলামেশা করেছো? ভালোবাসার সাহসে বাদশাহ হুজুর। চুপ করো অবুধ যুবক। অবুঝ নয় বাদশাহ হুজুর, বেয়াদব। হরা দরবারে রাজকুমারীর সাথে সম্পর্কের কথা বলে সে ঘোর অন্যায় করেছে, রাজ পরিবারকে কলঙ্কিত করছে। ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি অপরাধ? চাষার ছেলে হয়ে রাজকুমারীকে ভালোবাসার অধিকার তোমার নেই। চাষা বলে কি আমরা মানুষ নই? চাষা বলে কি মানুষের অধিকার আমাদের নেই? চাষার রক্ত আর রাজার রক্ত কি আলাদা? এই দেখুন আমার রক্ত, আর আপনার হাত কেটে নিজের রক্ত দেখুন। বাদশাহ হুজুর, একই রক্ত একই রোগ, সব মানুষের রক্তের রং লাল, তবে মানুষে মানুষে এত ভেদাভেদ কেন বাদশাহ হুজুর? যুবক, তুমি যে মুখে রাজকুমারীকে ভালোবাসার কথা বলেছ সেই মুখ চিরদিনের মতো বন্ধ করে দেওয়া উচিত। যে চোখে রাজকন্যার দিকে নজর দিয়েছ সেই চোখ তুলে নেওয়া উচিত। ভালোবাসা যদি আপনার বিচারে অপরাধ হয় তাহলে ভালোবাসার কসম নিয়ে বলছি, ভালোবাসার অপরাধে যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। শাস্তি তোমাকে পেতেই হবে যুবক, তুমি সমাজের প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে আচরণ করেছো, সেই কারণে প্রাণদণ্ড দিতে পারি। কিন্তু একদিন তুমি আমার প্রাণ রক্ষা করেছিলে, উপকার করেছিলে, সেই কথা বিবেচনা করে আমি তোমাকে কারাদণ্ডে দণ্ডিত করছি। বাদশাহ হুজুর, একদিন আপনি আমাকে দরবারে আসতে বলেছিলেন, যা চাইবো তাই দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই প্রতিশ্রুতি পূর্ণের দাবিতে আমি কারাদণ্ড মৌকুব চাইব না। কি চাও তুমি? রাজকুমারীকে আমার স্ত্রী বলে স্বীকৃতি চাই। খামোশ! জানি বাদশাহ হুজুর, আর এই কথাও জানিস, আপনি বাদশাহ হলেও আমি যা চাইব তা দেবার ক্ষমতা আপনার নেই। দাবি পেশ করে আপনার মন পরীক্ষা করেছে মাত্র। আল্লাহর কাছে শুকর গুজার করবো এই বলে যে
আপনার মতো রাজার ঘরে আমার জন্ম হয়নি, তাহলে আমি আপনার মতো হৃদয়হীন হতাম, ভালোবাসার শত্রু হতাম। সেনাপতি, এই বাচাল যুবককে কারাগারে নিক্ষেপ করো। আমি একাই যেতে পারবো। বাচ্চা হুজুর, বাচ্চা হুজুর, আপনি প্রজার মা বাপ, এই গরিব চাষার একমাত্র সন্তানকে আপনি ক্ষমা করে দিন। সেনাপতি, এই বৃদ্ধকে দরবার থেকে বের করে দাও। বাচ্চা হুজুর, কাজল যদি রাজকুমারীকে ভালোবেসে থাকে, রাজকুমারীও তাকে ভালোবেসেছে, ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে রাজকুমারীও অপরাধী। রাজার মেয়ে বলে তার দণ্ড হবে না, চাষার ছেলের দণ্ড হবে। এ কেমন বিচার বাচ্চা হুজুর! রাজকুমারী অবুঝ, ভালো মন্দ বোঝার বয়স তার হয়নি। কাজলও অবুঝ বাচ্চা হুজুর, তা না হলে রাজকন্যার সাথে ভাব করতে পারত না। বয়সের তোষে যে ভুল করেছে, সেজন্য ওর জীবনটা নষ্ট করে দেবেন না, ওকে মুক্তি দিন। আমি কসম নিয়ে বলছি, কাজলকে নিয়ে এ রাজ্য ছেড়ে বহু দূরে অন্য কোন দেশে চলে যাব। উত্তম। সেনাপতি, এই বন্দী যুবককে মুক্ত করে দাও। শোনো যুবক, তোমার পিতার আরতি আমার অন্তরে আঘাত করেছে, আমি হৃদয়হীন নই, তাই তোমাকে রাজ্য থেকে নির্বাসনের দণ্ড দিচ্ছি। পিতার সাথে তুমি রাজ্য ছেড়ে চলে যাও। নির্বাসন দণ্ড দিয়েছে? আমার কাজল ফিনাচ্ছে চলে যাবে, ওকে আর চোখে দেখা দেখতে পাবো না, ওর পাগল করা মোহনবাসী আর শুনতে পাবো না। ও খোদা, ভালোবাসা যদি দিলে তাহলে বিরহ দিলে কেন? বিরহ যদি দিলে, প্রাণী বাঁচিয়ে রাখলে কেন? প্রাণী যদি বাঁচিয়ে রাখলে তাহলে মিলনের সুখ দিলে না কেন? কেন চাঁদের আলো কেড়ে নিলে? কেন আমার অন্ধকারে ডুবিয়ে দিলে? কেন কেন কেন? পাগলামি করিস না শৈল, একটু শান্ত হ। কাজল, ভাইয়া, ভাইয়া, কাজল, 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 তোর এই অবস্থা কেন? আমার কাজলের এই অবস্থা কেন? বাবা তোর উপর বাচ্চা নির্যাতন করেছে, তোকে খুব মেরেছে বাবা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো কাজলের মা, আল্লাহ আমাদের কাজলকে ফিরিয়ে দিয়েছে আমাদের কাছে। তবে 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 কি বাবা? আবার পথে নামতে হইব, আবার ঘর খুঁজে বেড়াইতে হইব, এই দেশে আর থাকা যাইব না। বাচ্চা কাজল রে নির্বাসন দণ্ড দিতে। আমার জন্য তোমাদের ভিটে মাঠে সব হারাতে হলো। তোকে জন্ম দিয়ে শ্বশুরের ভিটে মাঠে ছেড়ে চলে এসেছি, আজ তোকে ফিরে পেয়ে নিজ হাতে গড়া সংসার ঘরবাড়ি ছাড়তে হচ্ছে, তাতে কোনো দুঃখ নেই বাবা। তুই আমাদের বুকে থাকলে সারা দুনিয়া আমাদের আপন হয়ে থাকবে। মরিয়ম, রাতারাতি সব গোছ গাছ করে নাও, সকালে আমরা রওনা দেব। আনন্দনগর রাজ্যে অশান্তির আগুন জ্বলে উঠবে যে কোনো দিন, রূপনগরের মানুষকে প্রস্তুত থাকতে হবে, প্রয়োজন হলে আনন্দনগরের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। রানী সাহেবা, আপনি শুধু আদেশ করুন, রূপনগরের সৈনিকেরা আমার সঙ্গে যুদ্ধে যাবে, প্রাণ দেবে, বিজয় হবে ইনশাল্লাহ। সেনাপতি রাজ, তোমাকে আমি নিজের সন্তানের মতো উপযুক্ত শিক্ষায় মানুষ করেছি,
আমার ভাই সাহেব আনন্দনগর রাজ্য থেকে বিনা দোষে বিতাড়িত, আমরা প্রতিবাদ করব, প্রয়োজন হলে প্রতিরোধ করব। রানী সাহেবা, আপনার ভাই হিসাবে আমি গর্বিত, কিন্তু একজন সৈনিক হিসাবে বলছি, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। আমি শুধু সময়ের অপেক্ষায় আছি, একদিন সব ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে, আমি সেই দিনের জন্য অপেক্ষা করতে চাই। উত্তম ভাই সাহেব, আপনার পরামর্শ আর বিবেচনা মতোই আমরা কাজ করব। রাজ, সেনাপতির বেশে তোমাকে দেখে আমার বুক গর্বে ভরে উঠেছে। আমি আপনার সুনাম রক্ষা করব আব্বাজান, আপনি দোয়া করুন আমাকে। আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য দোয়া করে রাজ, তুমি নিজের দায়িত্ব পালন করো। না আম্মাজান, রুস্তমকে আমি পাত্র হিসেবে পছন্দ করি না, বরং মানুষ হিসেবে তাকে আমি ঘৃণা করি। চাঁদ, অবুঝিস না মা, ওজির পুত্রকে বিয়ে করলে সব দিক দিয়ে ভালো হবে। উজিরের উদ্দেশ্য সফল হবে, কিন্তু আমার জীবন নষ্ট হবে। রুস্তমকে বিয়ে করাচ্ছে, বিষ খেয়ে মরা অনেক ভালো আম্মাজান। তাহলে আমাকে দেশে দেশে বিয়ের পয়গাম পাঠাতে হবে। পাত্র নির্ধারণী সভায় তুমি যাকে পছন্দ করবে তার সাথেই তোমার বিয়ে হবে। আব্বু হুজুর, আপনারা সব জানেন আমি ভালোবাসার কাছে প্রতিশ্রুতি দিয়েছি। কাজল আমার স্বপনে জাগরণে, আমার মন প্রাণের মালিক, মনে মনে তাকেই স্বামী বলে মানি। চাঁদ, দিনের স্বপ্ন কখনো সত্য হতে পারে না। তুমি সাধারণ মেয়ে নও, রাজকন্যা, রাজকীয় নিয়ম রীতি তোমাকে মানতেই হবে। রুস্তমকে যদি অপছন্দ হয় তাহলে স্বয়ম্বর সভা হবে, এই আমার সিদ্ধান্ত। নগরবাসী যতজন শুনো মন দিয়া, রাজকন্যা চাঁদ কুমারীর বাদশা দিবেন বিয়া। এই বার্তা নিয়া দুধ গেছে দেশে দেশে, দাওয়াত পত্র নিয়া স্বয়ংবর দিন ধনী গরিব জোয়ান বুড়ো চাষা মজুর সবাই যোগ দিতে পারবে, এই ঘোষণা প্রচার করা হলো। দাদা, এখন কি করবে? না পেট বাড়ি যাবো, চুল দাড়ি না কাটলে রাজকুমারী পছন্দ করবে না। ঠিক বলেছো দাদা, রাজকুমারী ফুলের মালা দিলেও দিতে পারে। রাজ্য থেকে আমি নির্বাসিত, কিন্তু তোমার স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি। আমার কথা কি একবারও তোমার মনে পড়ে না? আমার মাসের সুর একবারও কি তোমার মনোদাস করে না? পোশাকটিয়া তোমার কাছে আছে, তার কাছেও তো পত্র লিখে খোঁজ নিতে পারো। তুই তোমার প্রাণীর বন্ধুকে চিনি, কেউ তার খোঁজ দিতে পারলো না। তুই পারবি আমার কাজলকে খুঁজে আনতে, পারবি আমার পত্র তার কাছে পৌঁছে দিতে? Oh.
দুঃখ নাই, চোখে দেখলাম দুধের স্বাদ খোলে মিটালাম। আপনার পায়ে ধরি, মালাটা আমাকে পরিয়ে দিন, আমাকে মালাটা মানাবে। ধন্য ধন্য হালার ভুতো তো আগে বিশেষ সমান। হ্যাঁ সবাই তুমি না এলে আমি হিরে রাঙ্গির বিষ পান করে আত্মহত্যা করব। তোমারে চাঁদ মালা পরিয়েছে সেই যুবকই তার স্বামী। বাদশাহ হুজুর, আপনার ঘোষণা প্রত্যাহার করে নিন। এই সভায় প্রতারণা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে,
वजीर साहेब निर्वासन दंड प्राप्त आसामी ए सभा उपस्थित हवार योग्य नय এই সিদ্ধান্ত দরবার মানে না সেনাপতি তুমি সীমা লঙ্ঘন করো না এই সভা সবার জন্য উন্মুক্ত নিয়ম রীতি অনুযায়ী রাজকুমারী যাকে পছন্দ করেছে সেই তার স্বামী বাদশাহ হুজুর মেয়ের জেদের কাছে রাজার আদর্শ বিকিয়ে দিয়েছেন নিজের সন্তানের পক্ষ নিয়ে রাজধর্ম নষ্ট করেছেন রাজ্য শাসনের কোনো অধিকারই আপনার নেই উজির সাহেবকে আমরা সমর্থন করি উজির সেনাপতি পিতা পুত্র যোগ সাজস করে বাদশার বিরুদ্ধে চক্রান্ত করার অপরাধে তোমাদের কঠোর শাস্তি দেবো আমি রক্ষী গ্রেফতার করো ওজিরা সেনাপতিকে রক্ষী আদেশ পালন করো রক্ষীরা আর আপনার কথা মানবে না নাসির শাহ দীর্ঘদিন ধরে সৈন্যদের আমি বসে এনে রেখেছি ওরা আমারই কথা শুনবে সেনাপতি আজ থেকে রাজ্যের শাসনভার আমি গ্রহণ করলাম বন্দী করো বাদশাহ বেগমকে বিশ্বাসঘাতক শয়তান তোমরা আমার মা বাবাকে বন্দী করতে পারবে না কে প্রতিবাদ না করুক চাঁদকুমারী প্রতিবাদ করবে চাঁদকুমারী তুমি একা নও আমিও তোমার সঙ্গে আছি বাদশাহর সিদ্ধান্ত অনুযায়ী আমারও কর্তব্য আছে বাদশাহ বেগম এখন আমার পিতামাতা তুল্য সন্তান জীবিত থাকতে আমাদের পিতামাতাকে বন্দী করা সহজ নয় আমরা লড়াই করব অন্যায়ের কাছে নতি স্বীকার করব না রক্ষী এই মুহূর্তে ওই ছোট লোকের জবান বন্ধ করে দাও বন্দী করো ওকে বন্দীদের কারাগারে নিক্ষেপ করো আর রাজ্যময় ঘোষণা করে দাও আজ থেকে আনন্দনগরের নতুন বাদশাহ জাফর খান অদ্ভুত থান আনন্দনগরে অদ্ভুত থান জি আব্বাজান বিয়ের সভাতে রাজকুমারী এক চাষার ছেলের গলায় মালা দেওয়ার পরই বিদ্রোহ শুরু হয় সেই চাষার ছেলে আমাদের প্রজা সেনাপতি ওই চাষার ছেলেকে বন্দী করেছে ওরা ওরা আমার কাজলকে মেরে ফেলবে রানীমা আপনারা আপনারা ওকে বাঁচান তোমরা তোমরা কি কখনো আনন্দনগর রাজ্য ছিলে বলো সত্যি কথা বলো হ্যাঁ ছিলাম আনন্দনগরের রানী তোমাদের ঘরে সন্তানের জন্ম দিয়েছিলেন সে তো অনেক দিনের কথা কিন্তু আপনি কি করে জানলেন সেই ঝড়ের রাতে আমিও সেখানে ছিলাম তোমাদের আমি অনেক খোঁজ করেছি আল্লাহর কি রহমত আনন্দনগরের দুঃসময়ে তিনি তোমাদের মিলিয়ে দিয়েছেন আব্বাজান হ্যাঁ আপনি কি বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না এখনই আমাকে আনন্দনগর যেতে হবে আনন্দনগরে কেন কাজলকে উদ্ধার করতে কারণ কাজল তো চাষার ছেলে নয় সেই সত্যিকারের রাজার ছেলে রাজকুমার কাজল রাজার ছেলে আমার ছেলে নয় তোমাদের মেয়ে হয়েছিল ওয়াজির বাদশার ছেলের সঙ্গে তাকে বদল করেছিল চাঁদকুমারী চাঁদ আমার মেয়ে মা হয়ে
মেয়েকে কাছে পেয়েও চিনতে পারিনি। রাজকুমারী চাঁদ আমার বোন। জল্লাদ, বাচ্চার আদেশ পালন করো, মন্দির চোখ তুলে দাও। জল্লাদ, জল্লাদ তোমার হাতে ধরি, হায় পড়ি, আমার স্বামী চোখ নিও না, আমার কাজলকে অন্ধ করো না, অন্ধ করো না। চাঁদ কুমারী, ওরা আমার চোখ নিতে পারে, আমাকে অন্ধ করে দিতে পারে, কিন্তু আমার মনের আয়না থেকে তোমার মুখের ছবি মুছে ফেলতে পারবে না। আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়, যাক, সেই অন্ধকার পৃথিবীতে শুধু চাঁদ থাকবে, শুধু তুমি থাকবে চাঁদ কুমারী। হুকুম পালন করো। তোমাদের চাঁদ কুমারী জীবনে সব আলো নিভে যাচ্ছে, সব আলো নিভে যাচ্ছে, সব আলো নিভে যাচ্ছে। কিছু দেখতে পাচ্ছি না। বন্দীকে মৃত্যুকূপে নিক্ষেপ করো। আমরা তোকে মুক্ত করতে এসেছি। কাজল, আমার স্বামী কাজল কোথায়? কোথায় জানি না, শুনেছি আপনার নামে দেওয়ানা হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমিও কাজলের জন্য ভিখারিনী হব, পথে পথে তাকে খুঁজে বেড়াবো। আমাকে কাজলের কাছে নিয়ে চলো। রাজকুমারী বেশি যেতে পারবেন না, ধরা পড়ে যাবেন। আপনার জন্য পোশাক নিয়ে এসেছি, চলুন শীঘ্রই পালাতে হবে, দেরি করলে বিপদ হতে পারে। আসুন, চলুন চলুন চলুন। আচ্ছা হুজুর, কাদের খা তুমিও? তোমাকে বরখাস্ত করেছিলাম বলে আমার দুর্ভাগ্যের খবর পেয়ে গুপ্ত পদ দিয়ে তুমি বুঝি প্রতিশোধ নিতে এসেছ? প্রতিশোধ নিতে আসেনি বাদশাহ হুজুর, মাপ চাইতে এসেছি, ক্ষমা চাইতে এসেছি। যার জন্য আজ আপনি রাজ্য হারা, সেই জাফর খার জন্য আমি রাজ্য থেকে বিতাড়িত, যার জন্য আমি নিজের সন্তানকে কাছে রাখতে পারিনি, সেই জাফর খার জন্য আপনারও সন্তান হারা। কাদের খা, কি বলছেন আপনি? আমরা তো সন্তান হারা নই, আমার মেয়ে চাঁদ কুমারী নয়, যাকে কোলে পিঠে করে মানুষ করেছি সে আমার সন্তান নয়। কাদের খা, তুমি কি উন্মাদ না অসুস্থ? ওগো, আমি যাকে পেটে ধরেছি সে আমার সন্তান নয়। বেগম সাহেবা, চাঁদ কুমারী আপনার গর্ভজাত সন্তান নয়,
সেই ঝড় বৃষ্টির রাতে আপনার পুত্র সন্তান হয়েছিল। পুত্র সন্তান? ছেলে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ছেলে। শয়তান জাফর খা সেই ছেলেকে বদল করেছে চাষার মেয়ের সাথে। চাষার মেয়ে হয়েছে রাজকন্যা, আর রাজকুমার হয়েছে চাষার ছেলে। ইয়াল্লাহ, এ আমি কি শুনলাম? কোথায় আমার সেই ছেলে? বলো বলো কাদের খা, কোথায় সেই চাষার ছেলে? কি তার ঠিকানা, কি নাম তার? কাজল, কাজল সেই যুবকের নাম। কাজল? আমার রক্ত, আমার ছেলে, আমারই চোখের সামনে! ও খোদা! ইয়াল্লাহ, ওরা কাজলের চোখ তুলে নিল, তুমি আমার দৃষ্টি কেড়ে দিলে। ওরা কাজলের উপর অত্যাচার করল, তুমি আমাকে যন্ত্রণা দিলে। মা হয়ে আমি তোমার ইঙ্গিত বুঝতে পারলাম না, আমার সন্তানকে চিনতে পারলাম না। খোদা, আমি কি আর কাজলকে দেখতে পারবো, আমার বুকে ফিরে পাবো? ইনশাল্লাহ, আমি ওয়াদা করছি কাজলকে ফিরিয়ে দেবো আপনার বুকে। বাদশা, আল্লাহ মালিক, আল্লাহ হাফেজ। তোমাকে খুঁজে পাই তুমি পাশে না, কোথায় তোমাকে খুঁজে পাই ও বন্ধু নাই তুমি পাশে না। Oh, my God.
পথের কাঁটা সরে গেল। চাঁদকুমারীকে খুঁজে বের করার আর কোনো দরকার নেই। এ আপনি কি বলছেন আব্বাজান? চাঁদকুমারীকে খুঁজে পেতেই হবে, আমি ওকে বিয়ে করব। চাঁদের চেয়ে আরো রূপসী কন্যার সাথে আমি তোমার বিয়ে দেব। না, আমি চাঁদকেই চাই আব্বাজান। তুমি আমার সিদ্ধান্ত অমান্য করতে চাও? জানো আমি তোমাকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করতে পারি। আব্বাজান, আপনি শুধু রাজ্য বোঝেন কিন্তু পুরুষের যৌবন বোঝেন না। বেয়াদব, বেশরম, বাবার মুখের উপরে নোংরা কথা জানিস? জানতে চাই না আব্বাজান, শুধু জানি চাঁদ আমার যৌবনের কামনা। তুমি আমার কানে থাপ্পড় দিলে, বৃদ্ধ হয়ে যুবককে অপমান করলে। হ্যাঁ হ্যাঁ করেছি, পিতা হয়ে কুলাঙ্গার পুত্রকে শাসন করেছি। আমি তোমাকে পিতা বলে মানি না, আমি তোমাকে বাচ্চা বলে স্বীকারও করি না। বাচ্চা অন্ধ, রাজকর্মে অক্ষম, এবার এবার আমি বাচ্চা। আমি সব জানি মা, তোদের ভালোবাসায় দুঃখ কষ্ট আমার মনে বড় ব্যথা জাগায়। দুঃখের দিন শেষ করতে হলে তার জন্য কঠিন পরীক্ষা দিতে হয়। প্রাণ যায় যাক, তবু আমার স্বামীর দৃষ্টি শক্তি ফিরিয়ে আনতে চাই। বলো বাবা, আমাকে কি কঠিন পরীক্ষা দিতে হবে? দৃষ্টি আমি চাই না, চা দাবার জীবন, ওর কিছু হলে আমি বাঁচব না। কাজল, তুমি আমার প্রাণের প্রাণ, আমার স্বামী। স্বামীর জন্য স্ত্রীদের সকল ত্যাগ স্বীকার করতেই হয়। ধন্য তো স্বামী ভক্তি। শোন মা, অথই পানিতে ভরা পদ্ম দিঘি, সেই দিঘির তলায় আছে এক রক্তবর্ণ ঝিনুক। একদমে এক নিঃশ্বাসে সেই ঝিনুক তুলে আনতে পারলে আল্লাহর রহমতে কাজলের চোখ ফেরত পাওয়া যেতে পারে। তবে মনে রাখি, কোনো অবস্থাতেই দম নেওয়া যাবে না, নিঃশ্বাস ফেলা যাবে না, তাহলে তাহলে তোর প্রাণ যাবে। না চাঁদ, না, তুমি আমার জন্য তোমার জীবনে ঝুঁকি নিও না। যার কৃপায় মরুভূমিতে ফুল ফুটে, বিনা মেঘে বৃষ্টি ঝরে, তার রহমত ভিক্ষা করে আমার জন্য দোয়া কর। ইনশাল্লাহ আমি একদমে এক নিঃশ্বাসে ঝিনুক তুলে আনবো। এই ঝিনুকে মাওলার কৃপায় তোর স্বামীর চোখ এখনো জীবন্ত রয়েছে। এবার তোকে শেষ পরীক্ষা দিতে হবে মা। শেষ কেন বাবা, তুমি যত পরীক্ষা দিতে বলবে আমি তাই দেব। শোন মা, এখন প্রভাতকাল, এই ভেজা কাপড়ে রোজা রেখে সারাদিন সূর্যের দিকে তাকিয়ে এক মনে আল্লাহকে ডাকতে হবে। আমার জন্য দোয়া করো বাবা।
ইয়াল্লাহ, আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। আমি সব দেখতে পাচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ। না বাবা, সব এখনো দেখতে পাসনি। তোর ডান দিকে তাকিয়ে দেখ। যাও, তোমরা ঘরে ফিরে যাও। আমাদের কোনো ঘর নেই, আমরা পথের মানুষ। সেনাপতি সাহেব, আপনি? তোমাকে পেয়ে আরো ভালো হলো। কাজলকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আজ তোমাদের জীবনের কঠিন এক সত্য ঘটনা প্রকাশ করব। কি সে সত্য কথা? তুমি চাষার ছেলে নও, কাজলের পালক পিতা মাতাই তোমার মা বাবা। আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। যা শুনেছ সব সত্যি। অধীর রাজ্যের লোভে তোমাদের অদল বদল করেছিল। না চাঁদ, জন্মের পর আল্লাহ যে আসমানে তোমাকে পৌঁছে দিয়েছেন তুমি সেখানেই থাকবে। তুমি হবে আনন্দনগরের রানী। তুমি তাহলে সত্যি আমার বাবু? হ্যাঁ মনি, তুই আমার বোন বাবু। কাজল, মাকে ছেড়ে কোথায় যাচ্ছিস বাবা? কাজল, কাজল, তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? তোকে আমি যেতে দেব না। জন্মের পর মায়ের মুখ দেখি তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছ। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপন ছেলে ছিলাম, আজ থেকে পর হয়ে গেলাম। না, তুই পর হতে পারিস না। তুই আমার বুকের জন, আমার কলিজার টুকরা। আমি যদি তোমার ছেলে হতাম তাহলে ক্ষমা চাইতাম না। আমি তো পরের ছেলে। সেই শিশুকাল থেকে তোমাকে অনেক জ্বালিয়েছি, কষ্ট দিয়েছি। ওরে পাগল, এ তুই কি বলছিস? মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ থাকে না, থাকতে পারে না। তোমার আঁচল দিয়ে আমার চোখের পানি মুছে দিয়েছো, তাতে আমার মনের চঞ্চলতা কমেছে মাত্র। কিন্তু আমার জন্মদাতা পিতা মাতাকে মুক্ত করার জন্য আমার হৃদয়ে ঝড় উঠেছে। আমাকে বিদায় দাও মা, আমাকে বিদায় দাও। রানীমা, আমাদের চর দুঃসংবাদ এনেছে। কি দুঃসংবাদ ওয়াজির সাহেব? রোস্তম পিতাকে সরিয়ে নিজেই বাচ্চা হয়েছে। ঘোষণা করে দিয়েছে, চাঁদ কুমারী স্বেচ্ছায় ধরা না দিলে আগামীকাল সূর্য আসতে পরে বাদশা নাসির সহ তার বেগমকে হত্যা করা হবে। না, বাদশাকে হত্যা করার সাধ্য রোস্তমের নেই। বাদশার ছেলে হয়ে আমি চুপ করে থাকতে পারি না। নিজের প্রাণ দিয়ে হলেও পিতা মাতাকে উদ্ধার করবই। আমিও তোমার সঙ্গে আনন্দনগরে যাবো কাজল। প্রয়োজন হলে পিতা মাতার জন্য শরীরের সব রক্ত ঢেলে দেবো। তবুও তাদের শরীর থেকে এক বিন্দু রক্ত ঝরতে দেবো না। চাঁদ কুমারী, উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্তে সুফল পাওয়া যায় না। আমাদেরকে কৌশলের আশ্রয় নিতে। কৌশল? Thank you.
বেইমানের বাচ্চা। তাকিয়ে দেখ, তোর বাবা যেই রাজপুত্রকে অধিকার থেকে বঞ্চিত করে হত্যা করতে চেয়েছিল, জাসার ছেলে কাজল আজ অধিকার আদায় করে নিতে এসেছে। রক্ষী দল, দুষ্কৃতিকারীদের বন্দি করো, হত্যা করো। সামনে যান, সামনে যান না, গোজা ভাই, গোজা ভাই, গোজা ভাই, গোজা ভাই, তুমি উপরে বস। হ্যাঁ, কিসের মারামারি? হ্যাঁ, কিসের মারামারি, কিসের মারামারি? হ্যাঁ মারুন না, তুমি আমার শত্রু। এই কাঁধে তুলতে কাঁধে তুলতে অনেক অবিচার করেছিস তুই, আজ তার প্রতিকার। আমাকে অন্ধকূপে ফেলে হত্যা করতে চেয়েছিলিস, তুই আমার চোখ দুটি তুলে নিয়েছিলিস, আজ তোর চোখ আমি তুলে নেব। তোদের দুজনার ঋণ আমি আর কাজল কোনোদিন শোধ করতে পারবো না। যা, তোরা বনে ফিরে যা। কাজল, আমি আমার ওয়াদা রক্ষা করেছি বাদশাহ হুজুর, এই আমাদের শাহজাদা কাজল। কাজল? আব্বা হুজুর, আব্বা হুজুর, কাজল, কি সৌভাগ্য আমার, পুত্রবধূকে নিজের হাতে মানুষ করেছি আমি। কাজল, মা, কাজল, আমার হারানো মানিক, আমার বুকে বাবা।
এসো বোন, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না। আপনার ঋণে আমরা জীবন দিয়ে শোধ করতে পারবো না রানী সাহেবা। আমার চাঁদ তো আপনারই হাতে গড়া। কাদের খা, সারা রাজ্যে দাওয়াত। শুকুর আলহামদুলিল্লাহ। বাহ, এ দেখি আগে পিছে সমান আছে। তাইলে আমাগো নিকায় আপনাগো দাওয়াত আছে।